জেনে নিন বাকারার শেষ দুই আয়াতের ফজিলত কোনো একদিন হজরত জিব্রাহিল আলাই হিসাল্লাতুয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসেছিলেন হঠাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেল হজরত জিব্রাহিল আলাই হিসাল্লাহুতুয়াসাল্লাম নিজের মাথা উঁচু করে বললেন এটা আকাশের সেই দরজা কোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনও খোলা হয়নি উক্ত দরজা দিয়ে একজন ফিরিস্তা পৃথিবীতে অবতরণ করেছেন যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি সেই ফিরিস্তা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন আপনার জন্যে দুটো নূরের সুসংবাদ রয়েছে সুরাতুল ফাতেহা এবং সুরাতুল বাকরার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি সুরা এবং সুরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষর পরে আল্লাহতালার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন আপনাকে তা প্রদান করা হবে মুসলিম নং হাতিসংসায় নোমান ইবনু বাসির রাতে থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আসমান জামিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন সেই কিতাব হতে তিনি দুটি আয়াত নাজিল করেছেন সেই দুটি আয়াতের মাধ্যমেই সুরা আল বাকারা সমাপ্ত করেছেন যে গরে তিন রাত এ দুটি আয়াত তিলবাত করা হয় শয়তান সেই গরের নিকট আসতে পারে না তীর মেজি দুই হাজার বিরাশি আইফা ইবনু আব্দেল কালা ইরাদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আরজ করলেন হে আল্লাহর নবী সাল্লাহু আলাইসাল্লাম কুরআনের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছে পৌঁছাতে পৌঁছতে আপনি ভালোবাসেন তিনি সাল্লাহ সাল্লাম বললেন সুরা আল বাকার শেষাংশ কেননা আল্লাহ তার হতে তা বান্ডার এ উম্মতকে দান করেছেন দুনিয়া ও আখেরাতের এমন কোনো কল্যাণ নেই যা এতে নেই মিসকাত দুই হাজার একশো উনসত্তর জুবাইর ইবনু রাতে লানফু থেকে বর্ণিত তিনি বলেন রাসলুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন সুরা আল আল্লাহ তালা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরসের নিচের ভান্ডার হতে দান করা হয়েছে তাই তোমরা এ আয়াতগুলোকে শিখবে তোমাদের কুলকেও শিখাবে কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় দিনদুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া মিসকাত দুই হাজার একশো তিয়াত্তর হরজত আলী রাদেল বলেছেন এটা আমার জানা নেই উপযুক্ত বয়সের এবং জ্ঞান বিবেক বুদ্ধিসম্পন্ন কোনো মুসলমানদের মধ্যে এমন কেউ রয়েছে যে রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি এবং সোরাতুল বাখারার শেষ দুটো আয়াত তেলওয়াত করে না তাফসিরে ইবনে কাসির প্রথম খন্ড পৃষ্ঠা সাতশত পঁয়ত্রিশ বাদ্রি সাহাবি আবু মাসুদ ফু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লু ওসাল্লাম বলেছেন সুরাব্যাকার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটো তিলবাত করবে তার জন্য এ আয়াত দুটোই যথেষ্ট অর্থাৎ রাত্রে কোরআন মাজি তেলাওয়াত করার যে হক রয়েছে কমপক্ষে সুরাহ বাকারা শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট সহিবকারী চার হাজার আট